চুলটা কেরোটিন করেই চলে গেছিলাম ঘুরতে ব্যাঙ্গালোরে আর সেখানে গিয়ে একদম চুল হাওয়া বাতাসে ঘুরে ধুলোবালা লেগে চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তো আজকে দেখো চলে আসলাম চুলটাকে স্প্রা করতে কারণ স্প্রা করা হয়নি টাইম ছিল না কেরোটিন করেই সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম তো কয়েক দিনের মধ্যেই তাই আর স্প্রা করা হয়নি তো দেখো আজকে চলে আসলাম স্পা করে এসপা করতে তো এখানে এসপা করতে আসতে মানে আমার খুব ভালো লাগে মানে খুব ঘুম পেয়ে যায় কি এভাবে যদি চুলটা ওয়াশ করে তারপরে চুলটাকে এভাবে না আমার অনেক ভালো লাগে মানে ঘুম পেয়ে যায় যাই হোক এখানে খুব সব সুন্দর করে খুব যত্ন সহকারে চুলটার যত্ন নেওয়া হয় যাই হোক চুলগুলোর মধ্যে এত ক্রিম পড়ছে এটার যে পরেও কি হবে সেটা তো জানি না বল কিন্তু এখন তো বেশ ভালো লাগছে তাই করছে তারপরে এই দেখো ইস্পাতি মেশিনের মধ্যে চুলটাকে দিয়ে দিয়েছে এখান থেকে এখন গরম গরম একটা হাওয়া বেরোচ্ছে তারপরে আবার চুলটাকে ক্লিন করা হচ্ছে হয়ে আবারও শুকানো হচ্ছে এরকম করে করে দু চারটা প্রসেসিং থাকে তারপরে দেখো এই যে ফাইনাল লুকটা এখন চুলটা অনেকটা সিল্কি আর শাইন হয়ে গেলো বেশ ভালো লাগছে চুলটা এখন আমার মনে হচ্ছে মাথায় কোনো চুলই নেই অনেক হালকা হালকা লাগছে তো তোমাদের কেমন লাগছে